তুমি তোমার কথা বুঝো না, লো মিড সেভ করো না, তুমি উঠ চালাইতে জানো না তো, কি অবস্থা করতেছো? একবার তুমি লাইন দাও, একবার বন্ধ কর। ভিতরে কেউ টাকা টুকু খাবাইছে নি কোনো? ভিতরে কেউ কিছু খাবাইছে? তুই মাইক গুলো এরকম করে দিবি যাতে মাহফিল কি না হয়, সুন্দর না হয়। আছে না নাই বাটপার? আগামী থেকে আপনারা এগুলা দিবেন না, এগুলা যারা চালাইতে জানে তাদের তারা ভালো পারে, এরা এগুলা চালাইতে জানে না, এমনি এগুলা নিয়ে বসে আছে, এগুলা দিবেন না। ওই মাইক গুলা দিলে একটু কথা বলতেও ভালো লাগে, আপনারা শুনেও ভালো লাগবে আপনাদের। এই সাউন্ড গুলোর কারণে চালাইতে জানলে ভালো, না হলে আমাদের উপর কি যায়, এগুলো আমরা ছাড়া কেউ জানে না। এগুলো আল্লাহর নিয়ামত আছে বলে, না হলে আমাদের থেকে তো এক সপ্তাহ দুই সপ্তাহ কমপক্ষে মেডিকেলে আইসিইউতে থাকা দরকার। এই এখন কথা বলে এক মাহফিল থেকে এখানে আসলাম, এখান থেকে আবার আরেক মাহফিলে যেতে হবে, তো ডেলি কমপক্ষে একজন মানুষ 5-6 ঘন্টা কথা বলতে হয়। এই কথা যে বলি, যদি ভালো করে বলতে না পারি কত কষ্ট হয়, এগুলো আমরা ছাড়া কেউ জানে না। সেজন্য আমি ভাইদের অনুরোধ করব, এগুলা ভালো যারা চালাইতে জানে ওদের থেকে আনবেন, চালাইতে না জানলে এগুলা নিয়ামত না, এগুলা খেয়ামত। কথা বলেন ঠিক না বেঠি? ওই আগের যুগের গুলাই ভালো মাইক। তুমি তোমার কথা বুঝো না, লো মিড সেভ করো না, তুমি লো মিড সেভ করো, হালকা গ্রিন দাও, হাইটা তুলো, একটু ঢিলা দাও, মনিটরের আওয়াজ গুলো তুলো না, এগুলো হবে না, ওকে বন্ধ হবে না, ও চালাইতে জানে না তো, কি অবস্থা করতেছে? একবার তুমি লাইন দাও, একবার বন্ধ কর। ভিতরে কেউ টাকা টুকু খাবাইছে নি কোনো? এরকম আছে তো আবার আছে না? মাঝে মধ্যে মাইকের ইউনিট কাটি দিবার লাই কিছু টাকা খাওয়াই আছে না নাই? গতকাল আমার প্রোগ্রাম ছিল রাউজান গহিরা, গাড়ি করে আসছিলাম, হঠাৎ কদ্দুর আসি দেখি গাড়ির পেছনের বাম পাশের চাকাটা ফালাই, গাড়ির চাকা এমন ভাবে লাফাচ্ছে মনে হয় কি যেন কি হলো। তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম, 5টা ইয়ে আছে আপনার, এগুলো সব দেখি লুজ, নাটগুলো সব কি করে দিয়েছে, লুজ করে দিয়েছে, এমন অবস্থা যদি আর একটু চলতে গুলো পরে চাকা সই খুলে যেত। এরকম আছে তো শত্রু? কথা বলেন ঠিক না বে ঠিক? মনে হয় তোরা কেউ কিছু খাবাইছে, তুই মাইক গুলো এরকম করে দিবি যাতে মাহফিল কি না হয়, সুন্দর না হয়। আছে না নাই বাটপার? তুমি কি করিবা সাহেব, তোমার 2 মিনিট সময় দিলাম, তুমি করো। আমার বাবারাম আপনাদের মোহাব্বত থাকলে মাইকের দরকার হবে না ইনশাআল্লাহ। আমার কথা বলতে বেশি কষ্ট হচ্ছে, যে অবস্থা যে ঘটতেছে এগুলো মোটে এখানে কোনো আওয়াজ নেই, আমি কোনো আওয়াজ পাচ্ছি না। দেখেন না মাথায় একটা টুবিও নেই, উজু আছে কিনা সন্দেহ, এগুলা কেমনে ঠিক চলবে? এগুলো এখন এখানে দেখতেছেন, শুক্রবারে দেখবেন বড় বড় ট্রাকের মধ্যে গান বাজিয়ে দিয়ে ওই বিক্সে যাচ্ছে, এগুলার ভালো কি চলবে? মাথায় একটা টুপিও নেই, কিছু উজু আছে কিনা সন্দেহ আছে।
আমার পরে আমার ভাইজান আসবে না, তো এরকম হলে তো আজকে প্রোগ্রাম হবে নাকি? তারা তো কিছুই বুঝবে না আপনারা। আমার বাবারা ইনশাল্লাহ অন্য সময় আসলে আপনাদের সাথে কথা হবে, অন্য সময় প্রোগ্রাম দিলে এগুলা দিবেন না, মাইক দিবেন, তাহলে আমরাও বাঁচবো, আপনারাও মোটামুটি প্রোগ্রাম সুন্দর হবে। গোটা প্রোগ্রামের মূল হচ্ছে মাইক এবং স্পিকার। কথা বলেন ঠিক না?